রসুলল্লাহ সাল্লাই আসলামের কটুক্তির প্রতিবাদ কি শুধু ক্যামেরার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে যথেষ্ট নাকি এর বাইরেও আরও কিছু করার আছে কি করলে আমরা এ বিষয়ে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হব না সুন্দর প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আসলামের বিরুদ্ধে কটুক্তি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড তার শাস্তি মৃত্যুদণ্ড এটার কোনো তব নাই তব করার কোনো অধিকার তার নাই কারণ বলে যেটা করে ফেলছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন কাবা যখন মক্কা বিজয় হয়েছে তিনি কয়েকজনের ঘোষণা করেছেন যে এদেরকে যদি কাবার লুকিয়ে থাকে তাও তাকে হত্যা কর কাবার ভিতরে লুকাবার গিলামের ভিতরে থাকলে হত্যা করতে হবে এটা বলে দিয়েছেন অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের যোগে এক এক লো এক ইয়া করতো এক দাসী রসুলের বিরুদ্ধে ইয়া করতো এক লোকে তাকে হত্যা করে ফেলছে আপনি জানেন সেই ঘটনা অন্ধ ব্যক্তি তো এটা রসুল্লা সাল্লা আসসালাম তখন বলেছেন যে তার বিচার লাগবে না মাফ করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে একটা বিচার কে করবে আপনার কতটুকু করণীয় আছে একটি জিনিসে আমাদের ভাইরা ভুল করে সব সময়ের জন্য এই জিনিসটা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে আল্লাহ তালা যেই দায়িত্ব আপনাকে দেননি যে যেই কর্তব্য আপনাকে দেননি সেটা আপনি নিজের উপর জোর করে না যটুকু আপনাকে দিয়েছে অটটুকু আপনি করেন আপনার দায়িত্ব পালন করেন চোরে চুরি করলে হাত কাটতে হবে ঠিক না কোরআনে বলছে না পালন করবে কে এটা আপনি করবেন কে করবে যাদেরকে আল্লাহ তালা শাসন ক্ষমতা তারা করবে না করলে কে গুণাগর হবে তারা গুণাগার হবে আপনি গুণাগর হবেন না কারণ আপনার উপরে দায়িত্ব আসেনি আপনি আবার বলি পাশের বাড়ির মহিলা রাস্তায় খালি গায়ে হাঁটতেছে দায়িত্ব কার আটকানো আপনার নাম মহিলার স্বামীর মহিলার স্বামীর মহিলার আত্মীয় স্বজনের আপনি কি বলতে পারেন বলতে পারেন পর্যন্ত এই এইভাবে হাঁটলে আমাদের সমাজ নষ্ট হচ্ছে কিন্তু তাকে বেঁধে রাখা ঘরে নিয়ে যাওয়া দৌড়ে বেলা ঘরে নিয়ে আটকে রাখা এটা দায়িত্ব কার ওই ব্যক্তির আপনার নয় আপনি আইন প্রয়োগকারী সংস্থাও নয় নন আপনাকেই দায়িত্ব দেওয়া হয়নি আপনার অটটুকু পালন করেন না আপনি আপনার ক্ষমতার ভিতরে যা আছে সেটা আপনাকে পালন করতে হবে এটাই হচ্ছে নিয়ম রসুল্লাহ সাল্লি সালামের কেউ কটুক্তি করলে তার মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষমতাকার রাষ্ট্রের আপনি দাবি করতে পারেন যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যারাই করবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এই দাবি করবেন এই দাবি পর্যন্তই আপনার দায়িত্ব শেষ আপনি গুণা থেকে মুক্তি পাবেন একটুকু বললে আলহামদুলিল্লাহ একটুকু দাবি করা পর্যন্ত আপনার দায়িত্ব শেষ কিন্তু এটুকু দায়িত্ব করতে গিয়ে মিছিল করে মানুষের বাড়িতে গিয়ে হাঁড়ি ভেঙে ফেলা আলমারি ভেঙে ফেলা লুট করা পুলিশের উপর আক্রমণ করা এটা কখনো এটা কখনো ইমানদারে কাজ নয় এটা কখনো হয় না কেন করলো না আমি করাই দেব এটা দায়িত্ব আপনার নয় আপনার বলা পর্যন্ত দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ আলাম বলেছেন মানরা আমিন্তাতে ভাবে ইসানি ফ্যামিলি কাদ ইমান দুজন বলছেন কেউ স্ল্লা সাল্লাহসাল্লাম বলছেন কি কেউ যদি কোনো পরিবর্তন করতে না অন্যায় দেখে অন্যায়ের মধ্যে সর্বোচ্চ অন্যায় হচ্ছে শিরিক করা এর চেয়ে বড় অন্যায় কিছু নেই আপনার পাশে একটা হিন্দু তাই না আপনি দেখতে পাচ্ছেন তাই বলে কি তারা মেরে ফেলবেন না সে যদি অন্যায় করে তার দায়িত্ব কারোর উপর ছেড়ে দিবেন রাষ্ট্রের উপর যদি অন্যায় করে তার বিচার আপনি বিচার করতে পারেন না বিচারের ক্ষমতা আপনাকে দেওয়া হয় না আপনাকে দেওয়া হয় চট্টুকট্টুকুমে থাকেন সেটা কি বলা তুমি অন্যায় করতে পারো না তুমি আমাদের এখানে মসজিদে আদান হচ্ছে তুমি এখানে গান গাইতে পারো না সিলেতে পারো না বলতে পারেন কিন্তু তার আগে দিতে পারবেন না মার দেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি নাই সুতরাং আপনাকে আমাকে মনে রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে ক্যামেরার মধ্যে নয় ক্যামেরার কথা আমরা বলিও না ক্যামেরার কথা কেন বলি না আপনি মনে করছেন আমরা শুধু ক্যামেরায় বলি সীমাবদ্ধ থাকি তা নয় ক্যামেরা আপনি করেন না ক্যামেরা ক্যামেরা যখন ছিল না তখনও আমরা কথা বলেছি সুতরাং আলেমরা সারা জীবন কথা বলেছে সমাজের মধ্যে তার যতটুকু দায়িত্ব এতটুকু যথেষ্ট আপনার অধীন যারা আছে আপনারা যেখানে খোঁজ বাঁধেন সেখানে আলোচনা করেন সেখানে যারা শুনবেন তাদেরকে বলবেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের বিরুদ্ধে কটুক্তি করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এটা বলেন এটাই যথেষ্ট আপনার জন্য তাকে ধরে আনে মেরে ফেলতে হবে এটা আপনার দায়িত্ব নয় এটা কার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব ক্ষমতাসীনদের দায়িত্ব আপনি সে দায়িত্ব কাঁধে নেবেন না কারণ এটা নেওয়ার অধিকার আপনার নাই এখন বলতে পারেন যে রসুল্ল সাল তিনি তো ওই লোকের যে লোককে হত্যা করা তো রসুত রাষ্ট্রপ্রধান এই হিসাবে বলছেন যারা যারা কটুক্তি করেছে এর আগে তাদেরকে যদি কাবার গিলাফের ভিতরে থাকে কাবার এর কি বলে এটাকে হ্যাঁ কাবার গিলাফের ভিতরে থাকে তাকে হত্যা করা হোক রসুল তো রাষ্ট্রপ্রধান হিসেবে অর্ডার দিয়েছেন তাই না আর একটি হচ্ছে রসুল্লাহ সাল্লা স্লামের যুগে যেই মহিলাকে রসুল হাদার করে দিয়েছেন চিন্তা করে দেখুন মহিলা কিন্তু ওই লোকটা মহিলার রক্তকে বেহু দেখ বলছেন বেহু কোনো রক্ত পাবে না সে মানে ভুল করেছে সেই জন্য তার কোনো বিচার হবে না বলে দিয়েছেন কেন তো রাষ্ট্রপ্রধান হিসেবে এটা বলেছেন রাষ্ট্রপ্রধান যদি কাউকে কোনো কাজে মাফ করে দেয় ক্ষমা করে আপনার কিছু বলার নেই যেই রাষ্ট্রে এরকম জানেন যে যেমন বা জারি আবদুল্লাহ বা জারির আনহু তিনি দেখলেন এক লোকে হাদিস দ্বারা প্রমাণিত এক লোকে গরুর সামনে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের অর্থ কি জাদুকর নিজে জাদুকর হইয়া নিজে হইয়া গরুর পিছন ঢুকে সামনে দিয়ে বেরকম উনি বুঝলেন যে যাদু উনি এক কোফে কেটে ফেললেন কার সময় ওমরের সময় ওমরের সময় সেটা এবং বললেন যে যখনই এরকম দেখে সেখানে কাঠ কেটে ফেলায় নির্দেশনা আপনি কি এখন জাদুঘর কাটতে পারবেন কেন কার পারবেন না কারণ আপনাকে এই ক্ষমতা ওমরও দেয়নি এই ক্ষমতা আল্লাহ রসুল অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি কোনো যদি কোনো আইন বাস্তবায়নের বিধান দিয়েই থাকে মানুষদেরকে তখন সেটা করতে পারে এখানে হচ্ছে তাকে সেটা অনুমতি দেওয়া ও তাকে দেয়া দিয়ে দেওয়া হচ্ছে কেন রসুলের কাছে আসছেন কেন আমি এটা করলাম কি করলাম রসুল বললাম যে তুমি কাজটা যা তুমি তোমাকে এটাকে অনুমতি দেওয়া হলো কাজটা তুমি বাস্তবায়ন করে ফেলেছ এটাই কথা রসুলের যুগে তার স্ত্রী যোগ সেই জন্য তিনি সেটা করেছেন রসুলের সামনে সেটা হয়েছে ওই যুগে হয়েছে বলেই রসুল ওটাকে মাফ করে দিয়েছে আপনাকে তো কেউ মাফ করবে না আপনার তো বিচার হবে আপনাকে তো এই অধিকার দেওয়া হয়নি রস আলাদা কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না যে ওখানের যাইয়া মামলা দিবে সেখানে বিচার হবে তার হবে ছিল না সাহাবাই যের নিজেরাই সেটা পালন করতেন আপনি সে দায়িত্ব পালন মতো আদিষ্ট ব্যক্তি নন আপনি যদি সেটা করেন এটা অন্যায় কাজ হবে সমাজের মধ্যে হানাহানি তৈরি হবে আপনি থাকবেন সর্বোচ্চ পর্যায়ে কি বলা পর্যন্ত আপনার ছেলে যদি করে তাহলে তাকে লাঠি দিয়ে পিঠেতে পারবেন সোজা করার জন্য কিন্তু মেরে ফেলতে পারবেন না কারণ মেরে ফেলার দায়িত্ব আপনার নয় এটা হচ্ছে বিচারিক দায়িত্ব কিন্তু আপনার অধীনস্থ যারা নয় তাদের বাইরে অন্য কেউ যদি কোনো এই কাজে প্রবৃত্ত হয় আপনার দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত ক্যামেরার দরকার নেই ক্যামেরা না থাকলেও আপনি বললেই আল্লাহ দেখছে আপনার কাজ আদায় হচ্ছে আপনি মনে করছেন আমরা ক্যামেরায় বলে মানুষের দেখাইয়া খুশি করতেছি না এটা একটা আরেক অন্যায় করছেন আপনিও কাউকে ক্যামেরা বন্দি করে দেখাবেন না আপনারা কি করেন ক্যামেরা করার জন্যই রাস্তায় মিছিল করেন এটাও সত্য কথা রাস্তায় মিছিল করে দেখান এইটাই এবং কখনো কখনো মানুষের বাড়ি ঘরে আক্রমণ করেন এটা হারাম কাজ এটা কখনো আল্লাহ আল্লাহ রসুল কখনো বলে নাই এই জাতীয় মিছিল করলে যে আপনার হক আদায় হবে তাহলে যোগে যোগে লোকেরা এরকম মিছিল করত যোগে যোগে লোকেরা এরকম বহু লোক রসুল্লাহ সাল্লাকে মাঝে মধ্যে গালি দিয়েছে কিন্তু এই দায়িত্ব কেউ নেয় নাই যে নিজেরা মেরে ফেলবে মিছিল করবে মিছিল করে বের হবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর সময় এক লোকে গালি দিয়েছে রসুল্লাহর রসুলের ইবির রহমতুল্লাহ এর বিরুদ্ধে একটা বই লিখছেন নাম দিয়েছেন হ্যাঁ নাম দিয়েছেন আল্লাহ আসুল মাসলুল তিমির রসুল আসরুল মাসলুল আলা শাহ তিমির রসুল যে আল্লাহ রসুলকে গালি দানকারীর উপরে উন্মুক্ত তরবারি ভয় দেখানোর জন্য বলছেন নিজে কোনো কাউকে মারেন নাই তিনি তার লোকেরাও কাউকে মারা মারামারের জন্য মিছিলও করেন নাই বই লিখে তিনি সাবধান করেছেন যে এটা হতে পারে না এটা হলে তার বিচার করার দায়িত্ব রাষ্ট্রে এটা বলে দিয়েছেন রাষ্ট্রের বিচারের দায়িত্ব তিনি স্মরণ করেই দিয়েছেন আপনার আমার দায়িত্ব হচ্ছে টুকুই পর্যন্ত এর বাইরে যারা করেছে তারা অন্যায় করেছে এবং অন্যায়ের মধ্যে যাওয়া আমাদের উচিত নয় যে দায়িত্ব আল্লাহ তালা আমাকে মুক্ত দিয়েছে দায়িত্ব আপনি জোর করে নিজের উপরকে নিবেন না কারণ একজন মানুষকে জিজ্ঞাসা করা হবে তার ক্ষমতা অনুসারে লাফুল্লাহ নাফসান ইল্লা উসাহা আল্লাহ তালা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না সুতরাং আমার মনে হয় বিষয়টা আমরা বুঝতে পেরেছি কি বলেন ঠিক আছে অনেকে এটা নিয়ে গোলা পানিতে মাছ স্বীকার করবে যে ওই যে লোক মেরে ফেলছে আমরা এরকম মেরে ফেলি ওকে আরে ওই ওই লোক যে মেরে ফেলছে রসুল্লা কাছে আসছিল কিনা এরপরে বিচার এটা মাফ করেছেন কিনা আপনাকে মাফ করবে আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে তখন তো আলাদা বিচার ব্যবস্থাপনা ছিল না যেখানে যাইয়া এই কাজটা করা হবে আর এই লোকটি তখন যেটা করেছেন সেটা ছিল তার জন্য রসুলের পক্ষ থেকে তখনকার সময় সাহাবাইকেরাম এগুলি করার অনুমতি ভাবত ছিলেন এই জন্য দেখেন তখন কেউ কেউ বাস্তবায়ন করে আসতেন আইন যে রসুলটা করে আসছি রসুল বলতেন ঠিক আছে ওইটা করে আসছি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি সাহাবাইকার এক একজন বিচারকদের ভূমিকার মতো কাজ করতেন আপনাকে এই দায়িত্ব কে দিয়েছি আপনি হঠাৎ করে এগুলি করে বলবেন আপনি তো সাধারণ একজন মানুষ আপনি কোনো বিচারকও না যে আপনি এটা সপ্রণোদিত হয়ে অর্ডার দিচ্ছেন মেরে ফেলায় এমন তো কিছু না আপনি তো কেউ না আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে সুতরাং এই বাড়াবাড়ি শরীয়ত অনুমোদন করে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন